ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাবে ষষ্ঠী। ষষ্ঠী, ঠিক কি কারণে শাসক বিরোধীদের আজকের এই চর্চা? দেখো, আজকে দ্বিতীয় দিনে এই রাজ্য বিধানসভার যে বিশেষ অধিবেশন, সেই বিশেষ অধিবেশনের আগে বিজেপির পরিষদীয় দলের একটি বৈঠক ছিল এবং সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছিল দুটি বিষয়ে। তারা রাজ্য বিধানসভায় এই বিশেষ অধিবেশনে তারা মুলতুবি প্রস্তাব আনবেন। প্রথমটা হচ্ছে তাদের যে নবান্ন অভিযান ছিল এবং সেই নবান্ন অভিযানকে ঘিরে তাদের যে সমস্ত কর্মী সমর্থকরা আহত হয়েছেন সেটাই মূলত মুলতবি প্রস্তাব হিসাবে বিধানসভায় নিয়ে আসবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে নিয়োগের যে দুর্নীতি, একের পর এক নিয়োগ দুর্নীতি, একাধিক দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগ সেটাও মূলত তারা মুলতবি প্রস্তাব আকারেই তারা রাজ্য বিধানসভায় পেশ করবেন। কিন্তু দেখা গিয়েছে এই দুর্নীতি ইস্যুতেই যখন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের কাছে মুলতবি প্রস্তাব পেশ করা হলে সেই প্রস্তাব কিন্তু গ্রহণ করেনি এবং রাজ্য বিধানসভার কক্ষ ত্যাগ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এবং তারই মাঝে কিন্তু স্লোগান দিতে থাকে এবং যেভাবে একের পর এক রাজ্যের যে ঘটে যাওয়া ঘটনা সেগুলোই মূলত স্লোগানের মধ্যে দিয়েই রাজ্য বিধানসভায় উত্তপ্ত করার চেষ্টা করেছে বিরোধী দলের যারা বিধায়ক উপস্থিত ছিলেন। তার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, সুদীপ মুখার্জি, মিহির গোস্বামীর মতো একাধিক বিধানসভার বিধায়ক ছাড়াও এবং যে সময় বিধানসভায় বিরোধী দলের বিধায়করা স্লোগান দিচ্ছিল সেই সময় কিন্তু একেবারে কক্ষে, অর্থাৎ কক্ষের ওয়েলে নেমে কিন্তু তারই পাশাপাশি শাসক দলের যারা বিধায়ক রয়েছেন, অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে অরূপ বিশ্বাস থেকে শুরু করে নির্মল ঘোষ, একাধিক শাসক দলের যারা বিধায়ক তারাও কিন্তু স্লোগান দিতে থাকে। এরপরেই কিন্তু যেহেতু অধ্যক্ষ বিধানসভার কক্ষ ত্যাগ করে বেরিয়ে যান, তারপরেই কিন্তু দুটি গেট দিয়ে আলাদা আলাদা করে শাসক এবং বিরোধী বিধায়করা বেরিয়েই কিন্তু তারা স্লোগান দিতে থাকে, যা অবশ্যই রাজ্য বিধানসভার ইতিহাসে বেনজির ঘটনা বলার অপেক্ষা রাখে না। এবং আমরা যে ছবিটা বারবার দেখানোর চেষ্টা করেছি যে একেবারে বিধানসভার যেটা মূলত যে মূল যে গেট, সেই গেট থেকেই শাসক বিরোধী উভয় পক্ষের বিধায়করা তারা একেবারে মিছিল আকারে কিন্তু স্লোগান দিতে থাকে। একদিকে যখন বিজেপির যে স্লোগান চোর ধরো জেলে ভরো, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক ছিলেন তারা অমিত শাহ চোর, এইরকম একাধিক পাল্টা তারা স্লোগান দিতে থাকে, যা স্বাভাবিক এই বিশেষ অধিবেশন উত্তপ্ত হয়ে উঠে রাজ্য বিধানসভা। এবং তারপরেই বিধানসভার একেবারে গেটের বাইরে অবস্থানে বসে বিজেপির যারা বিধায়ক রয়েছে, বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকার সহ অন্যান্য যারা বিধায়ক ছিলেন সেই সময় তারা কিন্তু একেবারে মূল গেটের সামনে তারা বসে পড়েন। এরপরেই আমরা দেখেছি যে চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে শশী মাজা, অরূপ রায়, নির্মল ঘোষ এবং বিধায়ক অন্যান্য তৃণমূল কংগ্রেসের বিধায়ক মন্ত্রী সহ প্রত্যেকেই কিন্তু তারা একেবারে মিছিল করে রাজ্য বিধানসভার যে মূল গেট রয়েছে অর্থাৎ কক্ষের ঠিক বাইরে সেখানেও তারা কিন্তু দীর্ঘক্ষণ মিছিল করে। এবং এখনো পর্যন্ত বিধানসভায় যে মুলতবি যে প্রস্তাব যে পেশ করা হয়েছিল যদিও সেটা গ্রহণ করেনি রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এবং দেখার বিষয় আগামীকাল তাদের অর্থাৎ বিরোধী দলের আরো একটি মুলতবি প্রস্তাব তারা আনতে চলেছে, সেই মুলতবি প্রস্তাব প্রসঙ্গে রাজ্য বিধানসভার অধ্যক্ষ আদৌ কি অনুমতি দেবেন না আজকের মতোই অনুমতি দেবেন না সেটা নিয়ে অবশ্যই একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। ষষ্ঠী, একটা বিষয় একটু জানতে চাইছি, শাসক বিরোধী দুই পক্ষের হাতেই আমরা পোস্টার দেখতে পাচ্ছি, যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, তাহলে আজকের এই যে শাসক বিরোধী তর্জা কার্যত আমরা তো পোস্টার তর্জাও বলতে পারি? একেবারেই একথা বলার অপেক্ষা রাখে না। এবং যেটা শুভেন্দু অধিকারী তিনি যেটা গত তাদের যে নবান্ন অভিযান ছিল সেই নবান্ন অভিযানে একজন মহিলা পুলিশ কর্মীর উদ্দেশ্যে তিনি যে মন্তব্য করেছিলেন ডোন্ট টাচ মি, এই যে তার যে বক্তব্য এবং সেই বক্তব্য সেটাকেই মূলত তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল সেটাকে একেবারে হাতিয়ার করে তারা রাজ্য বিধানসভার বাইরে অর্থাৎ কক্ষের বাইরে সেটাকেই মূলত হাতিয়ার করে তারা স্লোগান দিতে থাকে। এবং আরো যেটা আরো বিরোধী দলের অর্থাৎ বিজেপির পক্ষ থেকে তারাও কিন্তু পোস্টার নিয়েছে, সেখানেও রয়েছে চোর ধরো জেল ভরো, এইরকম পোস্টার অর্থাৎ পাল্টা পোস্টারের একটা তর্জা তো অবশ্যই ছিল।
যদিও গতকালকে এসএসকেএম হাসপাতালে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের কিন্তু আজকে উত্তর দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তিনি যেটা জানিয়েছেন যে মহিলা পুলিশ কর্মী দিয়ে তাকে ঘিরে রাখার একটা প্রক্রিয়া ছিল শাসক দলে, এবং যেহেতু মহিলারা তাদেরকে কোনো রকম ভাবে তাদের ক্ষেত্রে যদি অশোভন কোনো আচরণ করা হয় তাহলে অবশ্যই আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অর্থাৎ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করতে পারত, এবং এটা একেবারেই শাসক দলের একেবারে রণকৌশল ছিল। যদিও আমি এটা শুরু থেকে নিজের অনেকটাই সংযম ছিলাম, সতর্ক ছিলাম, এবং যে কারণে কিন্তু আমাকে বারবার উত্তপ্ত করার চেষ্টা করলেও আমি কিন্তু তাদের উত্তপ্ত সাড়া দিইনি, এবং শাসক দলের যে পরিকল্পনা সেই পরিকল্পনা কোনোভাবেই বাস্তবায়িত করতে দিইনি। এই যে গতকালকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য সেই মন্তব্যের পাল্টা হিসাবে আজ যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার উত্তর দিয়েছে রাজ্য বিধানসভায়। বেশ, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে তৃণমূলের যে সমস্ত বিধায়করা ছিলেন তাদের হাতে যে পোস্টার ছিল সেই পোস্টারে আমরা দেখতে পাচ্ছি ডোন্ট টাচ এবং লেডি পুলিশ, এই দুটো জিনিস লেখা। অন্যদিকে বিরোধীদের হাতেও পোস্টার রয়েছে চোর ধরো জেল ভরো, দুই পোস্টার বিতর্কে কিন্তু সরগরম রাজ্য বিধানসভা, যা এখনো পর্যন্ত রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভায় বেনজির বলা যেতে পারে। অনেক ধন্যবাদ ষষ্ঠীর সঙ্গে থাকার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দুটো উইন্ডোর মাধ্যমে আমরা দেখাচ্ছি শাসক বিরোধী দুই পক্ষের হাতেই কিন্তু পোস্টার রয়েছে। শাসক দলের হাতে পোস্টার রয়েছে লেডি পুলিশ এবং ডোন্ট টাচ মি, এই পোস্টার যে বিতর্ক কিন্তু উস্কে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী রোমান্ড অভিযানের দিন আপনারা জানেন, যেটা অবশ্যই আপনাদের মনে থাকবে। যখন শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হয়েছিল তখন শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছিল যেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অন্যদিকে শুভেন্দু অধিকারীদের হাতে যে পোস্টার রয়েছে তাতে দেখা যাচ্ছে চোর ধরো জেল ভরো, দুই স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য বিধানসভা।